আসেন আমরা দেখি আলামিন ভাই পাঁচ আঙ্গুলে কিভাবে গাইতে হয়। আমার টোটা নেই লাল, এটা করে মুখে লাগালে মুখ কষা যদি আপনারা ভালোবাসে গরু অবশ্যই প্রস্রাব করবো, আমি চিন্তা করেন প্রস্রাব করবো না করবো না। গরু মনে হয় হিটে আছে না, বাচ্চা দিচ্ছে এই দুই বেলায় দেড় চিন্তা হয় সকালে আট নয় এই দোয়ানি নিতে সে ইয়ার দোয়ানি কেন জানেন, ব্যাপারী ব্যাপারী ধরে ব্যাপারী দোয়ানি না ব্যাপারী, এই যে মাঝখানে দুধ মারবো ঠিক আছে আমি দুটা মা দোয়াই আপনার আন্দাজ করতে পারবেন, আপনি আন্দাজ করুন পরে মাপ দিন তাহলেই বুঝলেন। এই যে নতুন কাস্টমাররা যে বালতি মাপি দুধ দেয় নিয়ে আসা দেখা কয়ে দেয় দোয়াই দশ কেজি একটা অলানের দুধ আমার উপরে আর মুট করে দোয়া যেটা এই এমনি এটা বানের উপরে সব দিক দিয়ে এক এক গরুর এক একটা ঠান্ডা লাগে, একটা মানের দুধ উপরে দুধটা আর মজা নাই কিন্তু আসলেই দুধ আছে। কিছু কিছু গোয়াল আছে এটা বুঝবেন যে দুধ আছে, মানে দুধ বোঝা যায় না কিন্তু উপরে এই জায়গায় একটা পর্দা আছে, এই জায়গায় হাত দিয়ে ধরলে বোঝা যায় পর্দাটা কেটে দিলে ঠিক হয়ে যাবে ধরেন আমরা কিচ্ছু বুঝেন না গরু সম্পর্কে ঠিক আছে, দশ কেজি বালতির ধরেন বইরি গেছে গা একটু খালি আছে, ধরেন আপনি কিচ্ছু বুঝেন না বুঝছেন।